আর ডিম। এই বিয়াদবটা ফোন দে কি জন্যি ধরে না, দাঁড়া দেখ দেখ। এই হ্যালো, এই হ্যালো, এই কুদ্দুস, এই তুই কি লাগালি? 2 দিনের জন্য টাকা হাওলাত নিয়ে তুই 2 সপ্তাহ হয়ে গেল দেখা করছিস না। মিয়া এইদিকে জানিস তুই চাঁদে জমি কিনার হেড়ি করে যাচ্ছে। এই আমি আমার 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 বোর কিন্তু আমি চাঁদে জমি কিনে গিফট করব। তুই ভাই আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে ভাই, তুই আমার সাথে এমন করিস নে, আমি কিন্তু খুব মাইন্ড করছি। পেলাম কি করছিস তুই, টাকা দিবি কি না ক? শোন তোর নামে কিন্তু কেস করবা না, আমি যদি চাঁদে জমি কিনতে না পারি আমি কিন্তু তোর নামে কেস করবা না, কলাম কোনো ছাড় কিন্তু দেবো না, নে কলাম আমি কিন্তু আইন আদালত করবা না, কলাম আমি কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে যাবো না তোর নিয়ে, তুই বুঝিস নি? আমার চাঁদে জমি কিনা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, আমি কেনবই চাঁদে জমি। কে তুই দেখছিস না পেপার পত্রিকায় সব চাঁদে জমি কেনছে, সব গিফট করছে, সবাই দেব কি কয় উপহার দিচ্ছে উপহার। হ্যাঁ তুই কিছু জানিস না পাগল ছাগল, ভালো করে দেখ 2-3 দিন গণমাধ্যমের ওই যে কি বলে পেপার পত্রিকার খবরে তো আমি অতিষ্ঠ না। আমি এখন আমার বউ খুব বাই ধরেছে ভাই, আমি ভাই আমি আমি কিন্তু চাঁদে জমি আমার কিনে দেওয়াই লাগবে। না না না, তুমি আমার টাকাটা কবে দিচ্ছ তুমি সেই কথা কও ভাই। আরে গ্যাং গিফট আবার কার কয়? গ্যাং মানে তো জানতো মস্তান সন্ত্রাসী। ও আচ্ছা বুঝলাম, তাদের জমির কোনো মূল্য নেই তাই কি? তাহলে মানুষ এসব করছে কি জন্য? এত কিছু জানি না, তুই আমার টাকা দিবি আমি তাদের জমি কিনবো, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ, রাকে বিয়াদব কোথাকার।